হ্যালো বন্ধুরা, আমার নাম প্রসেনজিৎ আর আপনারা দেখছেন টেক হেল্প বাংলা। বন্ধুরা, আজকে আমরা এই সার্কিটটা বানানো শিখব। এটা একটা খুবই সিম্পল ছোট্ট একটা ইলেকট্রনিক্স ফ্যান রেগুলেটর সার্কিট, আর এটাকে আপনারা একটা লাইট ডিমার সার্কিটও বলতে পারেন। তাহলে চলুন শুরু করি আর এই সার্কিটটা বানানো শিখে নিই। বন্ধুরা, এটা বানানোর জন্য সব থেকে প্রথমে আমাদের নিতে হবে একটা BT136 ট্রায়েক, একটা DB3 ডায়েক আর একটা 0.1 UF 400 ভোল্ট ক্যাপাসিটার। তারপরে এই ক্যাপাসিটারটার একটা পয়েন্ট আমরা এই ট্রায়েকটার টার্মিনাল 1 পয়েন্টের সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে এই DB3 ডায়েকটাকে আমরা এই ট্রায়েকটার গেট পয়েন্টের সঙ্গে আর এই ক্যাপাসিটারটার দ্বিতীয় পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে একটা 10K রেজিস্টার আর একটা 600K পটেনশিওমিটার। তারপরে এই 10K রেজিস্টারটাকে আমরা এই ট্রায়েকটার টার্মিনাল 2 পয়েন্টের সঙ্গে আর এই পটেনশিওমিটারটার এই দুটো পয়েন্টসের সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে এবার আমাদের নিতে হবে একটা ছোট্ট তারের টুকরো। তারপরে এই তারের টুকরোটাকে আমরা এই পটেনশিওমিটারটার এই পয়েন্টটার সঙ্গে আর এই পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে একটা 1M রেজিস্টার। তারপরে এই 1M রেজিস্টারটাকে আমরা এই পয়েন্টটার সঙ্গে আর এই পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তাহলে বন্ধুরা, এই সার্কিটটা তৈরি হয়ে গেছে। তাহলে চলুন এবার এই সার্কিটটাকে চেক করে দেখা যাক। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে একটা ইলেকট্রনিক্স ফ্যান রেগুলেটর সার্কিট নিজের ঘরেই বানাতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার কথা হবে পরের টিউটোরিয়ালে। ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে।